नमस्कार बंधुरा, आमार प्रकृति ओ तंत्र विद्या चैनेले आपनादेर के स्वागत। बंधुरा, आज के आपनादेर माझे आमी हाजिर होयेछि एमनी एकटा विद्या निये जेटी मूलत महिलादेरी समस्या होये थाके। तो बंधुरा, आज के जे भिडियोटी आपनादेर सामने आमी निये हाजिर होयेछि, महिलारा जखन एई रोगे भोगेन तादेर आर कूल किनारा थाके ना। एमनी एकटा रोग ब्যাধি महिलादेर जीवने आछे, सेटा हलो বাধক ব্যথা। तो বাধক ব্যথা হলে কি করবেন? বাধক ব্যথা হলে মহিলারা ব্যথায় কুপোকাত হয়ে পড়ে। আজকে আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করেছি। বন্ধুরা, বাধক ব্যথা হলে বিভিন্ন রকম ওষুধ পত্র খেয়েও কিন্তু এই রোগে সুরাহা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব ভেবে কিন্তু কুল পাই না। বিভিন্ন রকম ডাক্তার, ওঝা, কবিরাজ, ওষুধপত্র খেয়েও কিন্তু আমরা এর সমাধান করতে পারি না, এর চিকিৎসা মূলত আমরা এই রোগকে সারিয়ে তুলতে পারি না। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের সামনে একটা রামবাণ চিকিৎসা আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, কী সেই চিকিৎসা আপনাদের সামনে এখনই আমি বলবো। তো বলার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমি প্রতিনিয়তই আপনাদের সামনে নিত্য নতুন এমন এমন ভিডিও হাজির করব যেটা হয়তো অনেকেই করে থাকেন না। তাই বলবো বন্ধুরা, আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। বন্ধুরা, দেখুন আপনারা এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন। গাছটা যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু প্রত্যেকে হয়তো চিনতে পেরেছেন, আর যারা চিনতে পারেননি তাদেরকে আমি এক্ষুনি নাম বলবো। আর যারা শহরে থাকেন তাদের তো কোনো কথা নেই, তারা হয়তো গাছটিকে মূলত কোনোদিন দেখেনি। তো কী সেই গাছটি এবং কী ওই রোগটিকে কী করে এই গাছ চিকিৎসা করতে পারে? গাছটি হলো কাশফুল গাছ। আপনারা অনেকেই নাম শুনেছেন যে দুর্গাপুজোর আগের প্রাক মুহূর্তে সাদা সাদা কাশফুলে ভর্তি হয়ে যায়, তখন একটা যে অপূর্ব সৌন্দর্য এই গাছের তা আপনারা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। কাশফুলের অপরূপ সৌন্দর্যে আপনারা মনোমুগ্ধ হয়ে যেতে পারেন যদি কেউ এই কাশ বাগানে এসে একটু একবার ঘুরে যান। তো যাই হোক, আজকের মূলত বিষয় হলো আমাদের বাধক ব্যথা নিয়ে চিকিৎসা, তার প্রতিকার। তো এই গাছটি যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাবো, মূলত প্র্যাকটিক্যালি কায়দায় দেখাবো খানিকটা। দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি ধরে দেখাচ্ছি এই যে গাছটি, এই গাছটিকে এরকম করে তুলবেন। এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, মূলত পাতাগুলিকে আপনারা তুলবেন লম্বা করে। তোলার পর এই গাছটিকে দড়ির মতো করে পাকাতে হবে, সুন্দর করে দড়ির মতো করে পাকাতে হবে। আপনারা না পারলে বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা অবশ্যই জানে যে দড়ি কী করে পাকাতে হয়। তো এই গাছ বেশ কিছু তুলে নিয়ে যেতে হবে, যারা চেনেন এই গাছগুলিকে এই গাছ তুলে নিয়ে গিয়ে দড়ির মতো করে পাকাবেন। পাকিয়ে আপনারা কি করবেন, এই গাছের এই দড়িগুলি পাঁচ থেকে সাতটি দড়ি আপনারা পাকিয়ে রাখবেন। যেদিন থেকে মহিলাদের সাদা স্রাব শুরু হয় এবং প্রচণ্ড আকারে ব্যথা হতে থাকে তলপেটে, প্রচণ্ড ব্যথায় তারা বিছানায় শুয়ে ছটফট করতে থাকে, তো তারা ওই দড়িগুলি এই গাছের এই পাতা দিয়ে দড়িগুলি পাকিয়ে পাঁচ থেকে সাতটি দড়ি রেখে দেবেন প্রতিদিন রাত্রেবেলা। প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় একটি দড়ি কোমরে পেঁচিয়ে রাখবেন বা কোমরে বেঁধে রাখবেন পরদিন রাত পর্যন্ত। পরদিন রাত পর্যন্ত আপনারা বেঁধে রাখবেন এবং তার ওই পরদিন যখন বেঁধে পরদিন রাত পর্যন্ত একটিকে খুলে জলে ফেলে দেবেন এবং নতুন করে আরেকটি দড়ি যে পাকিয়ে রেখেছেন পাঁচ থেকে সাতটি, আরেকটি দড়ি ঠিক
তারপর দিন আবার রাত্রে বেঁধে রাখবেন, পরের দিন শোয়ার আগে আবার ওটিকে খুলে জলে ফেলে দিয়ে আবার নতুন করে একটি দড়ি বাঁধবেন। এইভাবে 5 থেকে 7 দিন আপনারা এইভাবে এই দড়ি পাকাবেন আর কোমরে পরবেন। দেখবেন বন্ধুরা, এইভাবে আপনি 3 মাস করবেন, মানে 3 মাস কন্টিনিউ প্রতিদিন নয়, কিন্তু বন্ধুরা ভালো করে বুঝবেন, সাদাসরা একটা মহিলার হয়তো 5 থেকে, জ্বর হলে 3 থেকে 4 দিন 5 দিন, কারো জ্বর হলে খুব অতিরিক্ত হলে 6 দিন 7 দিন পর্যন্ত থাকে। যাই হোক, আপনারা 5 থেকে 6টি দড়ি প্রতিদিন খুলবেন আর বাঁধবেন এবং একটি জলে ফেলে দেবেন, আবার নতুন করে একটি বাঁধবেন, এইভাবে 5 থেকে 6 দিন বাঁধবেন। পরের মাসে আবার যখন সাদাসরা হবে তখন আবার দড়িগুলি জোগাড় করে ওইভাবে 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। তো এইভাবে আপনাকে 3টে মাস, প্রতি মাসে 5 দিন 6 দিন করে 3টে মাস এইভাবে ব্যবহার করবেন। দেখবেন বন্ধুরা, 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলবো, এই বাদক ব্যথা আপনাদের দূর হয়ে যাবে। কোনো রকম ডাক্তার বা দামি ওষুধপত্র খেতে হবে না, 100% গ্যারান্টি বাদক ব্যথা আপনাদের দূর হয়ে যাবে। তো এই দড়ির অপর একটি নাম আপনাদেরকে বলে দিই, মঞ্জুলতা। অনেকে এই দড়িটিকে বা এই এই গাছের এই পাতাগুলিকে মঞ্জুলতা বলেও অনেকে চেনেন বা অনেকে পরিচিতি গ্রাম বাংলার মানুষরা। তো কাশফুল গাছ বা মঞ্জুলতা, ভালো করে দেখুন বন্ধুরা। আমি আবার ধরে দেখাচ্ছি, দেখেছেন, এইগুলিকে নিয়েই আপনারা এই কাজটি করবেন। যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনটি প্রেস করুন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।